হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। ফুলটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন বা অনেকেই হয়তো নামটা জানেন না। আমিও প্রথম জেনেছিলাম নার্সারিতে গিয়ে। নাম হলো গ্যালাক্সিনিয়া, একটা অদ্ভুতই একখানা নাম। আমি প্রথম যখন দেখেছিলাম গাছটাকে, তো তখন এতে একদমই ফুল ছিল না, কুঁড়িও ছিল না, শুধু গাছটা ছিল। আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম এর পাতা দেখে, যে পাতাগুলো এত সুন্দর, এটা কী গাছ? তো বলে যে গ্যালাক্সিনিয়ার গাছ। তো নেটে সার্চ করি, নেটে সার্চ করে দেখি ফুলগুলোও খুব অসাধারণ, কিন্তু কুঁড়ি নেই। ভাবলাম নিয়ে যাব, যদি কুঁড়ি না হয়, যদি ফুল না হয়। তো দাদা একটা জিনিস বলেছিল যে এতে যখন ফুল হবে তখন মনোমুগ্ধ হয়ে যাবে। সত্যি পাগল করা ফুল, মানে এত সুন্দর। এর অনেকগুলো কালার হয়, মানে এটা তো আমার কাছে লাল হয়েছে, এর ভায়োলেট হয়, ভায়োলেটটা তো আরও অপূর্ব দেখতে। আমি অ্যাকচুয়ালি গাছ দেখে নিয়েছিলাম, আমার একদমই আইডিয়া নেই যে কোন গাছে কী রঙের ফুল হবে। ভায়োলেটটা হলে অবশ্যই ভায়োলেটটা নিতাম, ভায়োলেটটা আরও সুন্দর দেখতে। আমার তো ভায়োলেট কালার এমনি ভালো লাগে ফুল, কিন্তু বেশ বড় বড় ফুল হয়। তবে হ্যাঁ, এটা ঠিক, একে খুব রোদ্দুরের মধ্যে রাখলে এর একটু সমস্যা আছে, একে একটু ছাওয়া জায়গায় রাখবেন। আর আমি একটা জিনিস করেছি, সবসময় অনেকেই ভাবেন যে গাছ নিয়ে এসে পটিং করে দিলে হয়তো গাছ খুব ভালো হয়, একদমই না। কিছু কিছু সময় না, কিছু কিছু গাছকে না পটিং করতে নেই। যেমন এটা অলরেডি একটা পটে ছিল, এই দেখুন একটা কালো পটে অলরেডি ছিল, তাও আবার বসানো কিসে আছে? কোকোপিটে। এটা কিন্তু নর্মাল মাটিতে বসানো নেই। এবার আপনারাই বলুন, এই কোকোপিটে বসানো এই গাছটাকে এখন যদি দুম করে আমি একটা মাটিতে বসিয়ে দিই, তাহলে তো নিতে পারবে না, যাও বা একটু ফুল আসতো সেটাও হয়তো আসবে না, বা দেখতেই পাবে না, গাছটা নষ্ট হয়ে যাবে। তো এনেই না সঙ্গে সঙ্গে কোনো গাছকে রিপোর্ট করবেন না, একটু দেখুন। যদি তার মধ্যে আবার কুঁড়ি থাকে তাহলে তো একদমই করবেন না। আমাদের ছোট্ট ছোট্ট একটা দুটো কুঁড়ি ছিল মনে হয়, বেরোচ্ছিল জাস্ট, সেরকম দেখে নিয়ে এসেছি। মানে গাছটার মানে ফাঙ্গাল ইনফেকশান খুব কম ছিল এবং এত সুন্দর বড় বড় পাতা, মানে পাতার প্রেমে পড়ে নিয়েছিলাম, কিন্তু ফুলটার প্রেমে পড়ে গেছি এখন। মানে অপূর্ব দেখতে, মানে আমার তো মনে হয় যে এটা আমার চোখে নন্দিনীকেও হার মানাচ্ছে। নন্দিনী অবশ্যই ভালো ফুল, কিন্তু তার থেকেও আমার মনে হচ্ছে যেন এটা এত সুন্দর আর এত ভরে ভরে হচ্ছে, মানে এটা খুব খুব ভালো লাগছে। নন্দিনী আমাদের এখানে পাওয়া যায় না চট করে, পেলেও সে এত কাঁড়ি কাঁড়ি দাম চায়, মানে সেটা সবসময় অ্যাফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। নন্দিনী খুব ভালো লাগে, লিসিয়ান্থাস যেটা, খুব ভালো লাগে। আমি ভায়োলেট একটা করেছিলাম, কিন্তু ওই বর্ষাকালটা আসলে বাঁচানোটা খুব খুব কষ্টকর হয়, বিশেষ করে আমার এই বারান্দায়। কারণ আমি আগেও বলেছি যে আমার বারান্দায় মানে কোনো শেড নেই, মানে চারদিক থেকে রোদ্দুর, জল, ঝড় সব পায়, তো এটা একটা প্রবলেম। কিন্তু এই গাছটাতে দেখলাম, জানি না আমি কতটা কেয়ার করে রাখতে পারবো এক বছর, সবে নতুন গাছ, আমার কাছে মাত্র 3 থেকে 4 মাস আছে। তো 4 মাসে ও যা খেল দেখালো, মানে মানে এটা অপূর্ব, মানে এত সুন্দর ফুল হবে আমার একদমই আইডিয়া ছিল না, মানে একটা ছবির মতন লাগছে পুরো। খাবার যদি বলেন, আমি বলে দিই, শুধু জল ছাড়া কিচ্ছু খাবার দিইনি, একটাই কারণে, কারণ এটা খাবার আমি জানি না। যখন কোনো নতুন গাছ কিনবেন আর আপনি যখন জানেননি না তার সম্বন্ধে, একটু রিসার্চ করে নিন। আমার এখন রিসার্চ করার সময় হয়নি, অনেকে অনেক রকম এনপিকে দিতে বলেছেন বটে, কিন্তু দেওয়ার পর যদি গাছটা নষ্ট হয়ে যায়, একটু একটু দামি গাছ, এটা মোটামুটি আপনার 50 আপ আপনার পয়সা নেবে, 50-এর ওপরে, 50-60 এরকম পয়সা নেবে, সেটা গাছের সাইজ অনুযায়ী। আপনি যদি ফুল শুদ্ধ নেন তাহলে হয়তো 100 চাইতে পারে, কিন্তু ফুল ছাড়া যদি নেন তাহলে 50-60-এর মধ্যে আপনি পেয়ে যাবেন আশা করি, ছোটো গাছ যদি নেন। কিন্তু মেন কথা হলো যে 50-60টাও একটা গাছের জন্য যখন কিনে নিয়েছি, পয়সাটা ম্যাটার করে না, কিন্তু কী খাবে গাছটা, তার কী পছন্দ, এটা আগে জেনে নিয়ে তারপরে খাবার দেওয়া উচিত। আমি সবসময় সব বন্ধুদের বলি যে যখন কোনো নতুন গাছ আনবেন, আগে ওকে একটুখানি পর্যবেক্ষণে রাখুন যে ও কী করছে, ও কীরকম আছে, বা ও কোন জায়গাটায় রাখলে ও একটু সুইটেবল আছে, কোন জায়গাটায় রাখলে ঝিমিয়ে যাচ্ছে, এইটুকু যদি নজর করতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু বেঁচে যাবে, অচেনা গাছও বাঁচবে। এটা আমার কাছে পুরোপুরি অচেনা গাছ, কিন্তু যেন মনে হচ্ছে অনেক দিনের পরিচিতি। কী ভালো দেখতে, কী ভালো যে দেখতে, মানে এটা অপূর্ব দেখতে। পারলে আপনারাও একটা করে করতে পারেন, আর এনেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন না, অলরেডিও পটিং করাই থাকবে, যখনই কিনবেন এই গাছ পটিং করা এরকমই থাকবে, একটা করে পটে থাকবে, থাকতে বাধ্য, এরকম পট ছাড়া নেবেন না। আপনি যদি ভাবেন একটা প্লাস্টিকের এতে নেবেন, নিয়ে আবার বাড়িতে এসে পটিং করবেন, ওই রিস্কটা নেবেন না, কারণ এর গোড়া খুব নড়নড়ে, এর গোড়া খুব নরম, আর একে মানে সঙ্গে সঙ্গে যদি পটিং করতে যান সমস্যা হলেও হতে পারে, আপনার গাছটা তো বাঁচলো না, সার্ভাইভ করলো না। তো একটু ভেবেচিন্তে পটিং করবেন, এখনও এর শেকড় পুরোপুরি ছড়ায়নি, তো এইখানে থাকতে পারে। তো যখন যে পটে ওই গাছটা থাকতে পারবে, তো তাকে বেকার বেকার রিপোর্ট করে কোনো লাভ নেই।
তো জাস্ট যেটুকু জানি, যেটুকু মানে নিজে দেখছি, তো সেইটুকু আপনাদের বলবার চেষ্টা করছি। আমার কাছেও এই গাছটা নতুন, তবে চেষ্টা করব আপ্রাণ যেন এই গরমে, তীব্র গরমের মধ্যেও গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি। মানে খুব ভালো দেখতে, খুব ভালো দেখতে, মানে এর আরও যে বাকি কালারগুলো আছে সেগুলো অপূর্ব দেখতে। তো আপনারাও সবাই একটা করে বাগান এটা রাখতে পারেন, ছাওয়া জায়গায় রাখবেন প্লিজ, কারণ গরমে এবার থাকবে না। তো জাস্ট এইটুকুই ছোট্ট একটা ভিডিও করলাম, দেখে বলবেন কীরকম লাগলো। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।